আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি হাফেজ মোহাম্মদ আহসান ইলিয়াস, দেশের বাড়ি গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া থানা গহরডাঙ্গা গ্রামে, মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসার পাশে আমাদের বাড়ি। আমি পূর্বে প্রায় 10-12 বছর উত্তরা 3 নম্বর সেক্টর সিয়াম টাওয়ারে মণ্ডল গ্রুপের হেড অফিসের ইমাম হিসাবে নিয়োজিত ছিলাম। বর্তমানে আমাদের অফিস খিলগাঁত লা মেরিডিয়ান হোটেলের পিছনের বিল্ডিংয়ে। তো আমি বর্তমানে আমার চাকরিও নেই, আর আজকে আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হলো, কখনোই ভাবতে পারিনি যে আমার জনগণের সামনে আমার করুণভাবে আমার নিজেকে ছোট করে আমার কোনো সাহায্য চাইতে হবে। বাস্তবতার নির্মম যে কোনো মানুষই বিপদে আল্লাহ ফেলাইতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে। তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে মমতাময়ী মায়ের মতো এবং বাংলাদেশের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, বঙ্গবন্ধু কন্যার কাছে, যিনি মানুষের বিভিন্ন রোহিঙ্গাদেরকেও পর্যন্ত আশ্রয় দিয়ে এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন, তার কাছে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এবং তার টুঙ্গিপাড়া কোটালীপাড়া একজন জনগণ হিসাবে, আমি প্রধানমন্ত্রীর কাছে একটি আমার বউ ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য আমি একটু মাথা গোঁজা ঠাঁই হিসেবে একটি ঘর চাই। সেটা আমার নিজের জায়গায়, আমার 6 শতাংশ জায়গা রয়েছে গহরডাঙ্গা মাদ্রাসার পাশে, কিন্তু আমি সেখানে ঘর করার মতো আমার কোনো তৌফিক এখন নেই। আমি বর্তমানে শ্বশুরবাড়ি থাকি, আমার শ্বশুরও খুব গরিব মানুষ, মসজিদের মুয়াজ্জিন, তারও 7টা মেয়ে, 2টা ছেলে, তার সামান্য যে জায়গা রয়েছে সেখানে আমি খুব এক বিপদের ভিতরে আছি বলা চলে। সেটা তদন্ত করলে জানা যাবে যে আসলে আমি শ্বশুরবাড়ি ভালো আছি কিনা। তো আমি মমতাময়ী মা প্রধানমন্ত্রীর কাছে আমার বউ ছেলে মেয়ে থাকার জন্য একটু আশ্রয় চাই। আমার নিজের জায়গায়ও জায়গাও আছে, কিন্তু ঘর করার মতো আমার তৌফিক নেই। এটা যদি আমার অনেক বেশি চাওয়া হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই, কিন্তু আমি বিশ্বাস করে আশা করি যে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন নাগরিককে যারাই তার কাছে সাহায্য চেয়েছে, কাউকেই সে ফিরাই দেয়নি, আশা করি আমাকেও তিনি নৈরাশ করবেন না। এখন হাফেজ আলেম, আমি ভিক্ষাকে কখনোই সমর্থন করি না, সেই ভিক্ষার থেকে জানার জন্যে বুঝে শুনে যে আমি জনগণের কাছে হাত পাতলে আমার সমস্যার সমাধান হবে না, এটা কোনো সলিউশন নয়। আমি শুধুমাত্র আমার সমস্যার সমাধানের জন্য আমি একমাত্র বাংলাদেশের যে জনগণের অভিভাবক তার কাছে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাকে তিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেয়। এবং আমি পারিবারিক পূর্বে মণ্ডল গ্রুপে যখন ইমাম ছিলাম তখনই আমার এই সমস্যাটা হয়, এবং তার সেখান থেকে আসার পরেও আর একটু সমস্যা আমার হয়। সংক্ষেপে যদি বলতে চাই সেটা হলো, আমি পারিবারিক কিছু সমস্যার কারণে আল্লাহর পক্ষ থেকে, সেটা অসুখ বিসুখ বউ বাচ্চার চিকিৎসাজনিত কারণে, আমি বেশ কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে যাই। এমন তো অবস্থা, আমার চাকরিও নেই, আমি সামান্য কিছু আরবি পড়া টিউশনি করি। তা আমার সেই টিউশনির টাকা দিয়ে আমি বউ ছেলে মেয়ে নিয়ে কিছু ডাইল ভাতকে চলতেছি, কিন্তু সেই টাকা দিয়ে আমি ঋণটা শোধাইতেও পারছি না। পাশাপাশি আমি বউ ছেলে মেয়ে নিয়ে ঢাকা শহর যে ভাড়া থাকবো সেই ধরনের ইনকাম আমার নেই। আমি কোনো সরকারি চাকরিও চাচ্ছি না, আমি চাচ্ছি আমার বউ ছেলে মেয়ে থাকার মতো একটি ঘর, যাতে আমি ঢাকা ভাড়া না থাকতে হয়, শ্বশুরবাড়ি ঘর জামের মতো থাকতে হয় ছোট হয়ে। আমি আমার নিজের জায়গায় ঘরটা আমার নামে, নিজের নামে 600 জায়গা রয়েছে, সেখানে আমাকে যদি একটু ঘর করে দেওয়া হতো তো আমি একটু আশ্রয় পেতাম। পাশাপাশি আরেকটা দরখাস্ত প্রধানমন্ত্রীর কাছে যে তিনি অবশ্যই এই বিষয়টাও দেখবেন যে একজন আলেম মানুষ, তিনি যেহেতু কারোর কাছে হাত পাততে পারে না, সেক্ষেত্রে আমার একটু ঋণ আছে, সেই ঋণটাও যদি তিনি মুক্ত করে দিতেন আমি ভিক্ষার থেকে বেঁচে যেতাম। একজন মানবতা আরও সুন্দর দেখা যেত যে না, একজন আলেম প্রধানমন্ত্রীর কাছে চেয়ে সে নৈরাশ হয়নি। অবশ্যই আমি যেই সাংবাদিকদের মাধ্যমে এটা প্রকাশ করতে পেরেছি তাদেরকেও ধন্যবাদ জানাই, সাইফুল ভাই উনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই, এবং আহমদ আলী খান উনি গোপালগঞ্জ কণ্ঠের সম্পাদক, ওনার মাধ্যমে এই আরজি প্রধানমন্ত্রীর কাছে আমি পৌঁছতে পেরেছি, জানানোর একটা সুযোগ পেয়েছি, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং যারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন একটা ব্যবস্থা করে দেয়। আমি আশা করি অবশ্যই আল্লাহ ব্যবস্থা করবে। এবং সবশেষ আমার একটি অনুরোধ, আমার জন্য ঘরের জন্য এবং ঋণের জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে, আমি একজন ইমাম সাহেব ছিলাম, আমি কেন এই সমস্যার জন্য আমি মানুষের কাছে হাত পাতবো, আমি মসজিদে মসজিদে কেন ভিক্ষা করবো? আমি ভিক্ষার থেকে বাঁচার জন্য, আমি সুদ, আমার এই সমস্যা এখন সমাধান করতে একটাই পথ আছে, আমার আত্মীয়স্বজন যেটা বলছে যে তুমি ঋণ নাও, তুমি এই করো সেই করো, এইভাবে টাকা নাও, তো তাহলে আমার সুদ দিতে হবে। আমি একজন কোরআনের হাফেজ, আমার মা কবরে আছে, মারা গিয়েছে গহরডাঙ্গা কবর রেস্তানে সে শুয়ে আছে, আমি একজন হাফেজের সন্তান, হাফেজের মা কবর বাসে, তাকে কীভাবে আল্লাহর কাছে সুদের মা সুদক্ষণ হিসাবে আমি তাকে প্রমাণ করবো? আর সুদ ইসলামে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, আর এই সুদ থেকে বাঁচার জন্য এবং ভিক্ষার থেকে বাঁচার জন্য আমি মানবতাময়ী মা এবং বাংলাদেশের 20 কোটি জনগণের যে অভিভাবক
যিনি পৃথিবীতে বিভিন্নভাবে সুখ্যাতি অর্জন করেছেন মানবতার উপকার করে, মানুষকে বিভিন্নভাবে মানুষের সমস্যা সমাধান করে যেইভাবে তার একটা সুনাম আছে, আমি আশা করি একজন আলেম হিসেবে, একজন হাফেজ কোরআন হিসেবে আমাকে তিনি ভিক্ষার হাত থেকে বাঁচাবেন, আমার একটি সমস্যার সমাধানও তিনি করে দেবেন। আমি সে আশা করে, সে আশা নিয়ে, সে আশায় এবং স্বপ্ন দেখতে চাই যে আমার ইনশাল্লাহ সুন্দর একটা ব্যবস্থা হবে। যারা যারা আমার আমার এই প্রোগ্রাম দেখলেন সবাই দোয়া করুন, আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেয়, কারণ আমি ভিক্ষার থেকে বাঁচার জন্য আপনার দোয়া চেয়েছি। আপনি যদি ভালোবেসে আমাকে সামান্য কিছু উপকার করেন তা আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে থেকে ঘোড়া থেকে বেঁচে যাবো। সম্মানের সাথে যদি কোনো ভাই আমাকে সহযোগিতা করতে চান আমি সে আশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই ইনশাল্লাহ সামনে দোয়া করবেন, আল্লাহ যেন মানুষের কাছে এগুলো হাত পাতার মতো কোনো বিষয় নিয়ে আর না আসতে হয়, আমি সেই দোয়া কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো আগামীতে আপনাদেরকে কোনো সুসংবাদ শুনাইতে পারবো যেন আমার যে আবেদন করেছিলাম সেটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেটা আমাকে ব্যবস্থা করে দিয়েছে। সেই ধরনের একটি সুন্দর সকাল দেখার জন্য আপনারাও বসে থাকবেন, আমিও সেই স্বপ্ন নিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ পাক মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘজীবী করুক, ওনাকে সুস্থ রাখুক, ওনাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।